এলাকার মানুষের সুবিধার্থে ভাতার থানার কদমতলা এলাকায় ফেন্সি হাটের উদ্বোধন করলেন ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী। এই হাটে আমাদের ব্লক থেকে আরম্ভ করে পঞ্চায়েত সবারই সহযোগিতা নিয়ে এই হাট চালু করা হচ্ছে। ওনাদের সহযোগিতা পাওয়ার পরই তবে এই হাট চালু করা হচ্ছে। কে উদ্বোধন করলেন আজকে? আমাদের প্রধান মহাশয় পরেশ চক্রবর্তী মহাশয় উদ্বোধন করলেন। এই ধরনের উদ্যোগ নিলাম। আমাদের ভাতার এই ধরনের হাট কোনোদিন ছিল না বা নেয়, বর্ধমানে হয়েছে। এখানে এটা আমার উদ্দেশ্য ছিল যে এটাকে সম্পূর্ণভাবে আমি মানুষের সহযোগিতা নিয়ে এটা স্থাপন করি। জানা যায় প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে ভাতার বাজার। বাজার বন্ধ থাকায় হঠাৎ করেই কোনো জামা কাপড়ের প্রয়োজন হলে তা না পেয়ে অসুবিধার সম্মুখীন হয় সাধারণ মানুষজন। এই কথা মাথায় রেখে ভাতারের কদমতলায় এই বাজার তৈরি করা হয়েছে। খুব সুন্দর দেখলাম, দুতলা পর্যন্ত বসেছে হাট, দারুণ লাগে, খুব উপকার হচ্ছে। আমাদের কোনো অনুষ্ঠান কোনো কিছুর জন্য যখন জামা কাপড় কিনতে হচ্ছে, হঠাৎ করে বৃহস্পতিবার এদিকে সব বন্ধ থাকায় এখানে হাটটায় খুব উপকার হয়। প্রত্যেক বৃহস্পতিবার শোনা যাচ্ছে হাটটা হবে, এই হাটটা হওয়াতে আমাদের ভাতারের লোকজন আশেপাশের গ্রামবাসী খুব উপকৃত। কেমন ভিড় দেখছেন আজ প্রথম দিনে? ভালোই ভিড় হয়েছে, ভালোই ভিড় হয়েছে, এখনও হচ্ছে। আপনার কি নাম, কোথা থেকে এসছেন? আমার নাম সুস্মিতা দে বসু, আমি বর্ধমান। ভাতারের কদমতলায় ফেন্সি তাঁতের হাটের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তারা বলেন, বৃহস্পতিবারই চালু হচ্ছে, মানে আজকেই চালু হয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারই থাকবে। আর যেহেতু মানে বাজার টাজার বন্ধ থাকার কারণে খুবই অসুবিধায় পড়ছে মানুষ, সেই কারণেই বাজার মানে বৃহস্পতিবার কি বৃহস্পতিবারটা বন্ধ থাকে ভাতার বাজার, সেই কারণেই হাটটা খোলা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয়, জিনিসপত্র কিনতে পারে, লোকেশন থাকলে সেটা মানে অসুবিধা হবে। ভাতার পঞ্চায়েতের প্রধান এসে তিনি উদ্বোধন করলেন, বিধায়ক আসার কথা আছে, যেটি তিনি আসবেন। আপনার কি নাম? এই দিন ভাতারের কদমতলায় ফেন্সি তাঁতের হাটের উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কারফা সহ অন্যান্যরা। মূলত এখানে শান্তিপুর, ফুলিয়া, নবদ্বীপ, সমুদ্রগড় এই সমস্ত এলাকার তাঁতের শাড়ি পাওয়া যাবে বলে জানান ব্যবসায়ীরা। এই হাট উদ্বোধন হওয়ায় খুশি এলাকার সকল সম্প্রদায়ের মানুষ। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।